প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদকের ম্যাচ খেলার পর আন্তর্জাতিক হকি থেকে অবসর নিয়েছেন পি আর শ্রীজেশ। অবসরের সিদ্ধান্ত অলিম্পিক্সের আগেই নিয়েছিলেন তিনি। তবু বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ভারতীয় হকির গ্রেট ওয়াল। অবসর জীবনে পা রাখার 12 ঘন্টার মধ্যে তার কাঁধে গুরুদায়িত্ব চাপিয়ে দিল হকি ইন্ডিয়া। সদ্য অবসর নেওয়া গোলরক্ষককে এবার দেখা যাবে গুরুর ভূমিকায়। ভারতের যুব দলের প্রধান কোচ করা হল অলিম্পিক্সে দুবারের পদক জয়ীকে। হকি ইন্ডিয়া জানিয়েছে কিংবদন্তিকে এবার নতুন ভূমিকায় দেখা যাবে। পি আর শ্রীজেশকে ভারতের যুব দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। খেলোয়াড় জীবনের মতো কোচ হিসেবে জুনিয়রদের অনুপ্রাণিত করবেন। কোচ হিসেবে আপনাকে দেখার জন্য আমরা অপেক্ষা করছি। আগেই ইচ্ছা প্রকাশ করেছিলেন অবসর নেওয়ার পর কোচিং করতে চান। হকি ইন্ডিয়া সভাপতি তথা ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক দিলীপ তিরকে মাথায় রেখেছিলেন সে কথা। দেশের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলে ফেলতেই তার কাঁধে নতুন দায়িত্ব চাপিয়ে দিলেন তিরকে। কোচিং করার ইচ্ছা থাকলেও সরাসরি জাতীয় যুব দলের দায়িত্ব পাবেন ভাবেননি শ্রীজেশ। হকি ইন্ডিয়ার সিদ্ধান্তে তিনি উচ্ছ্বসিত। কোচিং প্রসঙ্গে তিনি আগে বলেছিলেন, কোচিং করানোর ইচ্ছা আমার আছে। গোলরক্ষক হিসেবে আমি মাঠে কার্যত কোচের ভূমিকা পালন করেছি দীর্ঘদিন ধরে। সতীর্থদের সঙ্গে কথা বলা, দলের রক্ষণ সাজানোর কাজ আমাকেই করতে হতো। সেই পরিকল্পনা অনুযায়ী দলের মিডফিল্ডার এবং ফরোয়ার্ডদের খেলার কথা বলি, ওরা কোনো ভুল করলে ধরিয়ে দিতে হয়। আরও অনেক হকি ম্যাচ মাঠের ধারে বসে দেখতে পাব কোচ হিসাবে, এটাও আমার উৎসাহের অন্যতম কারণ। অন্তত 15 জন কোচের সঙ্গে দীর্ঘ সময় কাজ করার অভিজ্ঞতা রয়েছে, যা খেলোয়াড় হিসেবে এতদিন অর্জিত অভিজ্ঞতা অপচয় করতে চাই না। ভবিষ্যতে অবশ্যই আমি কোচিং করাব। স্পোর্টস বিউরো নিউজ বর্তমান।